এখানে কাজে যাসনি? আরে বেরোবো, কিন্তু তার আগে যে তোমাদের একটা ভালো খবর দিতে এসেছি। ভালো খবর? কি খবর? দোকানে দোকানে সেল অনেক বেড়ে গেছে, আগের তুলনায় দ্বিগুণ হারে মাল বিক্রি হচ্ছে। সকাল থেকে আর অন্তত পক্ষে 7টা জায়গা থেকে ফোন এসে গেছে, তারা তো আরো অনেক বেশি মাল চাইছে এখন। হ্যাঁ জানো, প্রদীপ আর মোমবাতিরও অনেক অর্ডার আসছে। বাহ সর্বমঙ্গলা, আপনার তো এবার রমরমা শুরু হলো। আর দাদা, আজকে আমরা একটু বাইকটা নিয়ে দমদমের দিকটা যাব, আমরা আরো কিছু লোক বাড়িয়েছি। বাহ খুব ভালো করেছো। ঠিক আছে, তোরা ফ্যাক্টরিতে যা, আমি আসছি। ঠিক আছে, এই চল। দেখেছিস সর্বমঙ্গলা, এই সব কিছু হয়েছে কিন্তু ওই মন্দিরে ধূপকাঠি জ্বালানোর জন্য। একদম ঠিক কথা বলেছো শ্রেয়া, আমাদের সর্বমঙ্গলাকে তো সবাই খুব ভালোবাসে। জানো আমাদের পাড়ার সবাই তো ওকে দেখার জন্য একেবারে মুখিয়ে আছে। আজকে বাড়িতে ডাক্তার আসতে দেখে অনেকে তো পুটিকে জিজ্ঞেস করে নিয়েছে যে কি গো, তোমাদের বাড়ির ছোট বউর বাচ্চা হবে নাকি? তখন ও ব্যবসাটা চালিয়ে যেতে পারবে তো? তাহলে ভাবো শ্রেয়া, আমাদের ছোট বউয়ের যখন সত্যি সত্যি বাচ্চা হবে সকলে কত আনন্দ পাবে। তোমরা আবার শুরু করলে তো? হ্যাঁ মানে এই জন্য না, তোমাদেরকে তোমরা যা খুশি করো, আমি চললাম, আমি চললাম। দেখলে তোকে বদলায় দিন বদলায় রাত বদলায় ঘুম সঙ্গে সময় সন্ধে হলে বন্ধ ঘরে মনে পড়ে তোরই কথা এমনই হয় কেন যে তোকে পাহারা পাহারা দিল সাহারা সাহারা সারাদিন কেন যে তোকে পাই না পাই না মনে হয় সারাটা দিন কেন যে তোকে পাহারা পাহারা দিল মন কেন যে এত সাহারা সাহারা সারাদিন কেন যে তোকে পাই না পাই না মনে চাঁদের ঝরনা যেমন ভেজায় পাহাড় ততটা আদর আছে তোকে দেওয়ার দেখে যায় ইচ্ছে কত আকাশ ছোঁয়ার কেন যে তোকে পাহারা পাহারা দিল আমার আদরের দেওর, বাবা হওয়ার কথা শুনে যদি তোমার এই অবস্থা হয়, সত্যি সত্যি যখন বাবা হবে তখন কি অবস্থা হবে বলো দেখি। ওমা লজ্জা পাচ্ছিস কেন? আরে বাবা, তোকেও তো কোনো না কোনো একদিন মা হতে হবে নাকি? আর দেখবি অতগুলো বাচ্চা যখন সারা বাড়ি ছুটাছুটি করে বেড়াবে তখন কত আনন্দ হবে, মন একেবারে জুড়িয়ে যাবে। আর মা হওয়ার যে কি আনন্দ সেটা তুই যখন মা হবি তখন বুঝতে পারবি, বুঝলি? অনিশ বাবু, আপনার সাথে আমার যা সম্পর্ক তা তো চুক্তির সম্পর্ক, চুক্তির সম্পর্কে তো আর বাবা মা হওয়া যায় না, তাই না? একটা নতুন প্রাণকে তো আর চুক্তি করে পৃথিবীতে আনা যায় না, নতুন প্রাণ তো ভালোবেসে পৃথিবীতে আসে, সেই ভালোবাসা তো আমাদের মধ্যে নেই অনিশ বাবু। আমি বেরোলাম, বুঝলে? টাটা।
এখন আবার কে ফোন করলো? আমি ধরছি। হ্যালো, হ্যালো, আমি কি সর্বমঙ্গলা কাঞ্জিলালের সাথে কথা বলতে পারি? আমি সর্বমঙ্গলা কথা বলছি, আপনি কে বলছেন? আমি হাওড়া জেলা থেকে পটল কুমার নস্কর বলছি। হ্যাঁ বলুন। আরে আমি কি বলবো ম্যাডাম, বলবেন তো আপনি। মন্দিরে 5000 ধূপকাঠি জ্বালিয়ে তো আপনি হইচই ফেলে দিয়েছেন ম্যাডাম, জেলার প্রতিটি খবরের কাগজে আপনার নাম বেরিয়েছে। হ্যাঁ ম্যাডাম, এবারে যে আপনাকে আমাদের খুব দরকার ম্যাডাম। ঠিক বুঝলাম না। বুঝিয়ে বলছি ম্যাডাম, বুঝিয়ে বলছি। আসলে আমি আমি হাওড়া জেলার স্টেশনারি ডিস্ট্রিবিউটর, মানে কি বলুন তো, ওই আলপিন থেকে আলমারি সব ডিস্ট্রিবিউট করি। না তার মধ্যে ধূপকাঠিও আছে। হ্যাঁ আমার 7খানা গোডাউন ম্যাডাম। এবার আমি ঠিক করেছি, আমি আপনার সর্বমঙ্গলা ধূপকাঠি ডিস্ট্রিবিউট করব। হেভি ডিমান্ড ম্যাডাম, সবাই চাইছে। আসলে কি ব্যাপার জানেন তো, ভালো জিনিস আমি প্রথম ডিস্ট্রিবিউট করি, অন্য কাউকে করতেই দিই না। তাই বলছি ম্যাডাম, আমার সাথে যদি মিলেমিশে ব্যবসা করেন তাহলে আপনার ঘরে শুধু লক্ষ্মী গণেশ ঢুকবে আর বেরোবে না, শুধুই ঢুকবে। টাকা গুনতে আপনাকে লোক রাখতে হবে ম্যাডাম। সব বুঝতে পারছি, আমরাও জেলায় জেলায় কাজ শুরু করব ভেবেছিলাম, এমনকি আজই আমাদের একটা জেলায় মাল যাওয়ার কথা ছিল, কিন্তু একটা ব্যক্তিগত কারণে হয়ে উঠল না। আর তাছাড়া এখন শহর আর শহরতলিতে যা ডিমান্ড রয়েছে তাই আমরা সামলে উঠতে পারছি না। কিছুদিন কলকাতার মধ্যেই ব্যবসাটা একটু সামলে নিই, তারপর জেলায় জেলায় কাজ এগোবার কথা ভাবছি। কি কি বলছেন ম্যাডাম, হাতের লক্ষ্মী পায়ে ঠেলবেন না, এত বড় সুযোগ আপনি নষ্ট করবেন না। আর দরকার হলে আমি এক্ষুনি 5 লাখ টাকা আপনাকে অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছি। আপনাকে কিচ্ছু করতে হবে না ম্যাডাম, আপনি শুধু ধূপকাঠি বানিয়ে সাপ্লাই দেবেন, বাস। কিন্তু এত লোকবল তো আমার নেই এখনই। কে বলেছে নেই ম্যাডাম? আপনি তো কত বেকার ছেলেদের কাজের সুযোগ দিয়েছেন, দরকার হলে আরো কিছু বেকার ছেলে নিয়ে নেবেন। আপনি কি করে জানলেন যে আমি বেকার ছেলেদের কাজ দিয়েছি? শুনেছি শুনেছি, সবারই মুখে মুখে তো এখন আপনার কথাই। তা ম্যাডাম টাকাটা পাঠিয়ে দিই। কিছু মনে করবেন না পটল বাবু, এই মুহূর্তে আমি এটা পারবো না, আগামী 6 মাস তো নয়ই, আপনি না হয় তারপর আমার সাথে যোগাযোগ করবেন। আর দেখুন, এত কাজ একসাথে নিয়ে আমার ধূপকাঠির কোয়ালিটি খারাপ হয়ে যাক সেটা আমি চাই না, এত কাজের চাপে কাজের গুণগত মান যদি খারাপ হয়ে যায় তাহলে আমার সর্বমঙ্গলা ধূপকাঠির বদনাম হয়ে যাবে, আর সেটা আমি সহ্য করতে পারবো না। কারণ সর্বমঙ্গলা ধূপকাঠি শুধু আমার ব্যবসাই নয়, আমার স্বপ্ন, আমার বেঁচে থাকার কারণ। রাখছি। হ্যালো হ্যালো ম্যাডাম, শুনুন শুনুন ম্যাডাম, উঠে দিল। ম্যাডাম উনি তো না করে দিলেন, তাহলে আপনি যা ভাবছেন তা করবেন কি করে? করব করব, সাকসেস তো আমাকে পেতেই হবে। অনেক হয়েছে, বারবার ওই সর্বমঙ্গলার কাছে আমি কিছুতেই হেরে যেতে পারবো না, এবার আমি জিতবই, আর ওই সর্বমঙ্গলাকে আমি হারিয়ে ছাড়বো। ওকে যদি আমি হারাতে না পারি তাহলে আমি নিজেকে জাস্ট শেষ। শুনুন, সর্বমঙ্গলাকে আপনি অ্যাট এনি হার্ট এনি কস্ট জেলায় জেলায় ব্যবসা করার জন্য কোনো রকমভাবে রাজি করাবেন, প্রয়োজন হলে টাকা নিয়ে ওর বাড়িতে চলে যাবেন। গরিবের মেয়ে তো লাখ লাখ টাকা কখনো চোখে দেখেন, লোভ সামলাতে পারবে না, আর ওই টোপ দিয়েই ওকে আপনি শহর থেকে বাইরে নিয়ে যাবেন, আর বাকি প্ল্যানিং আমি আপনাকে পরে বলে দেবো। ওকে এখন আসুন। হার না সর্বমঙ্গলা, অনেক হয়েছে, হয় এস পার না হয় ওস পার, হয় তুমি থাকবে না হয় আমি থাকবো,
অনেক হয়েছে ওই শেকড়ার টুকটাক, এবার হবে কামারের এক ঘা। ওই কামারের এক ঘা মারার এবার সময় হয়েছে, তোমায় জাস্ট শেষ করে দেবো। আই উইল ফিনিশ ইউ সর্বমঙ্গলা।